গিরিশচন্দ্র ঘোষের নাম তো আমরা সকলেই শুনেছি। ভারতীয় থিয়েটারের জনক, এই বাংলার নব নটগুরু গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেছিলেন 1844 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি কলিকাতার বাগবাজারে অবস্থিত বসুপাড়ায়। তার পিতা ও মাতার নাম যথাক্রমে নীলকমল ঘোষ ও রায়মণি। নীলকমল ছিলেন বিষয় অনুরাগী এবং অত্যন্ত গম্ভীর প্রকৃতির। তিনি সদাগরী অফিসে বুক কিপারের কাজ করতেন। তার প্রবল বুদ্ধিমত্তা তাকে ইংরেজদের কাছে প্রিয় পাত্র করে তুলেছিল। রায়মণি ছিলেন কলকাতার সিমলাপাড়ার বৈষ্ণব বংশের সন্তান। গিরিশচন্দ্র ছিলেন নীলকমলের দ্বিতীয় পুত্র। তার জন্মের আগে পরপর 5টি কন্যা জন্মগ্রহণ করেন। তার ফলে গিরিশচন্দ্র ছোটবেলাতেই পিতামাতার পরম আদরে ছিলেন, আর এই পরম আদরই তাকে উচ্ছৃঙ্খল করে তুলেছিল। কিন্তু নিতান্ত শৈশবেই তিনি রামায়ণ মহাভারত পুরাণের গল্প কাহিনীর অনুরাগী শ্রোতা ছিলেন। হাতেখড়ির পর গিরিশচন্দ্র তার বাড়ির নিকটে ভগবতী গঙ্গোপাধ্যায়ের বাড়ির পাঠশালায় ভর্তি হন। সেখানকার পাঠ শেষ করে দেওয়ার পর তাকে ভর্তি করে দেওয়া হয় গৌরমোহন আঢ্যের স্কুলের পাঠশালা বিভাগে। তখন গিরিশচন্দ্রের বয়স মাত্র 8 বছর। গৌরমোহন আঢ্যের স্কুলের প্রকৃত নাম ছিল ওরিয়েন্টাল সেমিনারি। এখানে 2 বছর পড়ার পর গিরিশচন্দ্রকে ভর্তি করা হয় হেয়ার স্কুলে। এই স্কুলে পড়ার সময় গিরিশচন্দ্র তাঁর মাতৃদেবী ও জ্যেষ্ঠ ভ্রাতা নিত্যগোপালকে হারান। শুধু তাই নয়, হেয়ার স্কুলের প্রথম শ্রেণীতে পড়ার সময় গিরিশচন্দ্রের পিতৃদেবেরও জীবনাবসান হয়। তখন তাঁর বয়স মাত্র 14 বছর। হেয়ার স্কুলে তিনি সহপাঠী রূপে পান স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে। পিতার মৃত্যুর পর গিরিশচন্দ্রের অভিভাবিকা হন তার জ্যেষ্ঠা ভগিনী অকাল বিধবা কৃষ্ণকিশোরী দেবী। তিনি গিরিশচন্দ্রের বিবাহের ব্যবস্থা করেন। মাত্র 15 বছর বয়সে গিরিশচন্দ্রের সঙ্গে বিবাহ হল অ্যাটকিনসন টিল্টন কোম্পানির বুককিপার শ্যামপুকুর নিবাসী নবীনচন্দ্র দেব সরকারের কন্যা প্রমোদিনীর। বিবাহের 1 বছর পরে 1860 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র হেয়ার স্কুল পরিত্যাগ করে পুনরায় ভর্তি হন ওরিয়েন্টাল সেমিনারির প্রথম শ্রেণীতে। এখানে তিনি সহপাঠী হিসেবে পান বিখ্যাত সাহিত্যিক চন্দ্রনাথ বসুকে। পারিবারিক কারণে গিরিশচন্দ্রের পাঠে বিঘ্ন উপস্থিত হলে তিনি ভর্তি হন পাইকপাড়ার সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকেই গিরিশচন্দ্র এন্ট্রেন্স পরীক্ষা দেন। কিন্তু ঠিকমতো পড়াশোনা না করায়, ক্রমাগত বিদ্যালয়ে পরিবর্তন করায়, গিরিশচন্দ্রের পাঠে বিঘ্ন ঘটায় তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। বিদ্যালয়ের পাঠ অসমাপ্ত থাকলেও গিরিশচন্দ্র তার শৈশব থেকেই ছিলেন পাঠানুরাগী। তিনি মনোযোগ সহকারে প্রাচীন কবিদের কাব্য পাঠ করিতেন। বিদ্যালয়ের ধরা বাঁধা শিক্ষা বরং তাকে আকৃষ্ট করতে পারেনি। তিনি যেমন নিজের চেষ্টায় প্রাচীন কাব্যগ্রন্থাদি নিবিষ্ট মনে পাঠ করতেন, তেমনি শৈশব থেকেই তাঁর কাব্যচর্চায় আগ্রহ ছিল। তিনি কবি ঈশ্বরগুপ্তের অনুরোধে কবিতা লেখা শুরু করেন। সেই সঙ্গে গিরিশচন্দ্র ইংরেজি ভাষা এবং সাহিত্য চর্চায় আগ্রহী হন। ধীরে ধীরে তিনি শুরু করেন ইংরেজি কবিতার অনুবাদ। এই ব্যাপারে তাঁকে গভীরভাবে সাহায্য করেছিলেন তাঁর মাতুল নবীনকৃষ্ণ বসু। এই সময় বাগবাজার বসুপাড়ায় ভগবতী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে একদিন হাফ আখড়াইয়ের আখড়া বসে। সেখানে বহু শ্রোতার সমাগম হয়। এমনকি সেই আসরে উপস্থিত হন স্বয়ং কবি ঈশ্বরগুপ্ত। তাঁকে কাছে পেয়ে উপস্থিত সম্ভ্রান্ত দর্শক সাধারণ তাঁর প্রতি জানাতে থাকেন সাদর সম্বর্ধনা। ঈশ্বরগুপ্ত ওই আসরে উপস্থিত হন গান বাঁধার জন্য। কবির প্রতি সম্মানের ঘটা দেখে গিরিশচন্দ্রের মনে তৈরি হয় কবি খ্যাতি লাভের বাসনা। তিনি ঈশ্বরগুপ্তকে তাঁর কবি গুরু রূপে স্বীকার করেন।
তার সাহিত্য চর্চা দ্বিগুণ উৎসাহে বাড়তে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই গিরিশচন্দ্রের জীবনযাত্রায় পরিবর্তন দেখা দিতে থাকে। তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন, সেই সঙ্গে তার মধ্যে দেখা দেয় স্বেচ্ছাচারিতা ও উচ্ছৃঙ্খলতা। মাথার ওপর অভিভাবক না থাকায় এই বিপত্তি ঘটে। পাড়ায় তিনি বখাটে দলের নেতা হয়ে বসলেন। অবশ্য নানা জনহিতকর কাজেও তাঁকে পাওয়া গেল। রোগীর সেবা, শবদাহ প্রভৃতি কাজে গিরিশচন্দ্রকে অনায়াসেই হাতের কাছে পাওয়া যেত। জামাতার ভাবগতিক দেখে নবীনকৃষ্ণ দেব সরকার মহাশয় বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি গিরিশচন্দ্রকে তাঁর কর্মক্ষেত্র অ্যাটকিনসন টিল্টন কোম্পানিতে শিক্ষানবিশ রূপে নিযুক্ত করার ব্যবস্থা করে দিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই গিরিশচন্দ্র উক্ত কোম্পানিতে বুক কিপার পদে বহাল হলেন। গিরিশচন্দ্রের বয়স যখন 13-14 বছর, তখন কলকাতার বিভিন্ন ধনী গৃহে থিয়েটার প্রতিষ্ঠিত হতে শুরু করে। সেখানে বহু অর্থ ব্যয়ে পট্টাদি নির্মাণ, অভিনয়ের ব্যবস্থা হতে থাকে। কিন্তু সেই সব থিয়েটার সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ে থাকত না। ওইসব অভিনয় দেখা দুঃসাধ্য চিন্তা করে গিরিশচন্দ্রের মনে জাগে থিয়েটার স্থাপনের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা রূপায়ণের প্রয়োজনীয় অর্থ তার নেই। কিছু দিনের মধ্যেই সেই আকাঙ্ক্ষা পূরণের সুবর্ণ সুযোগ তার কাছে এসে পড়ে। গিরিশচন্দ্রের নিকটতম প্রতিবেশী ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি তার বাড়িতে একটি কনসার্টের দল বসান। গিরিশচন্দ্র সেখানে প্রায়ই যেতেন। এই সময় যেমন ধনী গৃহে শখের থিয়েটার প্রবর্তন ঘটতে থাকে, তেমনি শখের যাত্রার প্রচলনও দেখা যায়। তুলনায় থিয়েটার অপেক্ষা যাত্রার খরচ কম। উক্ত কনসার্ট আসর দেখেই গিরিশচন্দ্র তার বন্ধুদের সঙ্গে পরামর্শ করে একটি শখের যাত্রা দল গঠনের সিদ্ধান্ত নেন। সেই বন্ধুবর্গের মধ্যে ছিলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্যতীত ধর্মদাস সুর ও রাধা মাধব কর। 1867 খ্রিস্টাব্দে গঠিত হল গিরিশচন্দ্রের স্বপ্নের শখের যাত্রা দল। তারা মনোনীত করেন মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটককে। যাত্রার উপযোগী গীত রচনার জন্য গিরিশচন্দ্রেরা তৎকালীন প্রসিদ্ধ গীত রচয়িতা প্রিয়নাথ বসু মল্লিকের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু তাঁর কাছ থেকে গীত না পাওয়ায় স্বয়ং গিরিশচন্দ্র যাত্রার জন্য গান রচনা করতে শুরু করেন। এই প্রথম গিরিশচন্দ্রের কাব্য প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে। বাগবাজারে শর্মিষ্ঠা যাত্রাপালার অভিনয় অনুষ্ঠিত হতে লাগল, তাতে সুখ্যাতিও মিলল। তখনই গিরিশচন্দ্রেরা চিন্তা করতে লাগলেন কেমন করে একটি থিয়েটার স্থাপন করা যায়। থিয়েটার স্থাপন করলে দৃশ্যপট নির্মাণ ও সাজ পোশাকের জন্য বিস্তর অর্থের প্রয়োজন হয়। তখন সিদ্ধান্ত হল এমন নাটক নির্বাচন করা হোক যাতে সাজ পোশাকের খুব একটা প্রয়োজন নেই, সাধারণ জামা কাপড় চাদর হলেই চলবে, আর দৃশ্যপট যেভাবেই হোক জোগাড় হয়ে যাবে। প্রতিজ্ঞা অনুযায়ী স্থাপিত হল বাগবাজার অ্যামেচার থিয়েটার। এই থিয়েটারে অভিনয়ের জন্য নির্বাচিত হল দীনবন্ধু মিত্রের সদ্য প্রকাশিত সারা জাগানো নাটক সধবার একাদশী। শর্মিষ্ঠা যাত্রা দলের অভিনেতারা এই নাটকের বিভিন্ন ভূমিকা গ্রহণ করলেন। তাঁদের সঙ্গে এসে মিলতি হলেন অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি, বাগবাজারের হরলাল মিত্র লেনের বাসিন্দা নাট্যমোদী অরুণচন্দ্র হালদারের বাড়িতে সধবার একাদশীর মহলা শুরু হল। গিরিশচন্দ্র হলেন নাট্য শিক্ষক। তিনি নাটকের জন্য প্রস্তাবনা সঙ্গীত রচনা করে দিতেন। 1869 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শারদীয়া পূজার সপ্তমীর রাত্রে বাগবাজার মুখুজ্জেপাড়ার প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে সধবার একাদশীর প্রথম অভিনয় অনুষ্ঠিত হল। এই অভিনয় গিরিশচন্দ্রের ছিল নিমচাঁদের ভূমিকা। অনর্গল ইংরেজি সংলাপ উচ্চারণে গিরিশচন্দ্রের সাবলীলতা দেখে
তৎকালীন দর্শক সাধারণ উচ্ছ্বসিত প্রশংসা করেন। গিরিশচন্দ্রের মৃত্যুর পর গিরিশচন্দ্রের প্রশস্তিকালে নট ও নাট্যকার রসরাজ অমৃতলাল বসু একটি কবিতায় লিখেছিলেন, মদে মত্ত পদটলে নিমে দত্ত রঙ্গস্থলে প্রথমে দেখিল বঙ্গ নব নাটগুরু তার। সদবার একাদশী মোট সাতবার অভিনয় হয়। এই নাটকের চতুর্থ অভিনয় অনুষ্ঠিত হয় শ্যামবাজারের রায় রামপ্রসাদ মিত্রের গৃহ প্রাঙ্গণে। সেদিন দর্শকের আসনে উপস্থিত ছিলেন স্বয়ং নাট্যকার দীনবন্ধু মিত্র। তিনি অভিনয়ের শেষে গিরিশচন্দ্রকে জানিয়েছিলেন নিমচাঁদ চরিত্রটি যেন তার জন্যই রচিত হয়। সদবার একাদশীর বহু প্রশংসিত অভিনয়ের পরে বাগবাজার অ্যামেচার থিয়েটারে অভিনীত হয় দীনবন্ধু মিত্রের লীলাবতী। প্রথম অভিনয়ের তারিখ 1871 খ্রিস্টাব্দের জুলাই, 1278 বঙ্গাব্দের আষাঢ়। এই অভিনয় অনুষ্ঠিত হয় শ্যামবাজারে রাজেন্দ্রলাল পালের বাটিতে স্থায়ী মঞ্চ নির্মাণ করে। লীলাবতীর অভিনয়ের সময় দলটির নাম পাল্টে রাখা হয়েছিল শ্যামবাজার নাট্য সমাজ। লীলাবতী অভিনয়ে গিরিশচন্দ্রের ছিল ললিতের ভূমিকা। লীলাবতীর অভিনয়ের সময় দলটির নাম পাল্টে রাখার প্রস্তাব হয়। প্রস্তাবিত নাম হয় দি ক্যালকাটা ন্যাশনাল থিয়েটার। পরে ক্যালকাটা অংশটুকু বাদ দিয়ে দেয়া হয়। হিন্দু মেলার সম্পাদক নরগোপাল মিত্র ন্যাশনাল নামকরণের প্রস্তাব করেন। বাংলা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কিত খানিক তথ্যাবলী আজকে প্রেরণ করা গেল। আমাদের এই এত আলোচনার মূলে একটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটি হল বাংলার নেট পরীক্ষার জন্য প্রস্তুতিতে সামান্য সাহায্য করা, তার কিছু মেটেরিয়াল নিয়ে আলোচনা করা। তাই আমরা অনেক বিষয়ের মধ্যে থেকে বেছে নিয়েছিলাম বাংলার নাট্যজগৎ। বাংলার নাট্যজগৎ বলতেই বাঙালি সর্বপ্রথম যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন গিরিশ ঘোষ। তাই গিরিশ ঘোষ নিয়েই আজকের প্রথম পর্ব, বাংলার নেট পরীক্ষার প্রস্তুতি পর্বের প্রথম পর্ব। আসুন যতটুকু অংশ আলোচনা করা গেল তার মধ্যে থেকে কিছু সূক্ষ্ম প্রশ্ন আলোচনা করে নেওয়া যাক, যাতে সমগ্র অংশ শোনবার পরে এই প্রশ্নগুলি আবারও পুনরাবৃত্তি করে সকলের মনে থাকে। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করেছি গিরিশচন্দ্র ঘোষ কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পিতা মাতার নাম। এইগুলি বাংলা নেট পরীক্ষার জন্য খুব একটি প্রয়োজনীয় তথ্যাবলী নয়, তবুও জেনে রাখা ভালো, বাংলা সাহিত্যের স্বার্থে জেনে রাখা অবশ্যই ভালো। তো এখান থেকে বাংলা নেটের জন্য প্রয়োজনীয় প্রথম যে প্রশ্নটি আমাদের পড়া যেতে পারে সেটি হল, গিরিশচন্দ্র ঘোষ প্রথমে যে নাট্য দলটি তৈরি করে তার নাম, বা প্রথমে কোন নাটকটিকে তাদের যাত্রা দলের অভিনয় করবার জন্য তিনি বেছে নেন, সেই নাটকটি আর কিছুই নয় মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক। 1867 সালে গিরিশচন্দ্র শখের যাত্রা দল প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীকালে সেই যাত্রা দলে যখন শর্মিষ্ঠা যাত্রাপালার অভিনয় সফল হয় তখন প্রতিষ্ঠিত হয়েছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার। সুতরাং এখানে প্রশ্ন হিসেবে আসতে পারে যে গিরিশচন্দ্র ঘোষ কর্তৃক স্থাপিত প্রথম থিয়েটার দলটির নাম কি। তখন আমাদেরকে বলতে হবে বাগবাজার অ্যামেচার থিয়েটার। এবার সেই থিয়েটারে অভিনয়ের জন্যে প্রথম কোন নাটকটিকে বেছে নেওয়া হয়েছিল, নাটকটির নাম সদবার একাদশী। সদবার একাদশী ছিল সেই থিয়েটারের প্রথম অভিনীত নাটক। এই নাটকটি কার লেখা? সদবার একাদশী নাটকটি দীনবন্ধু মিত্রের রচিত ছিল। এটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
এটি অনুষ্ঠিত হয়েছিল বাগবাজারের হরলাল মিত্র লেনের বাসিন্দা নাট্যমোদী অরুণচন্দ্র হালদারের বাড়িতে। সেখানে গিরিশচন্দ্র প্রথম নাট্য শিক্ষক হিসেবে পদার্পণ করেছিলেন। 1869 সালে সধবার একাদশীর প্রথম অভিনয় অনুষ্ঠিত হয় কোথায়? অক্টোবর মাসে শারদীয়া পূজার সপ্তমীর রাত্রে বাগবাজার মুখুজ্জেপাড়ার প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে। সেখানে গিরিশচন্দ্রের অভিনয়ে যে চরিত্রটি অভিনীত হতে দেখা যায় সেটি ছিল নিমচাঁদ। সধবার একাদশী নাটকটি 7 বার অভিনয় হয়েছিল। এই তথ্যগুলি নেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আবার পয়েন্ট ওয়াইজ একটু সাজিয়ে নেওয়া যাক। গিরিশচন্দ্র ঘোষ কর্তৃক স্থাপিত প্রথম থিয়েটারের দলের নাম বাগবাজার অ্যামেচার থিয়েটার। সেখানে সর্বপ্রথম অভিনয় শুরু হয় 1869 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শারদীয়া পূজার সপ্তমীর রাতে। কোন স্থানে হয়েছিল প্রথম অভিনয়? বাগবাজার মুখুজ্জেপাড়ার প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে। প্রথম কোন নাটকটি অনুষ্ঠিত হয়? সধবার একাদশী। সধবার একাদশী নাটকটি কার রচিত? দীনবন্ধু মিত্র রচিত। এই সধবার একাদশী নাটকটি সর্বসাকুল্যে কতবার অভিনীত হয়? না, 7 বার অভিনীত হয়। সেখানে গিরিশচন্দ্র ঘোষ কোন চরিত্রটি অভিনয় করেছিলেন? সেখানে গিরিশচন্দ্র ঘোষ অভিনীত চরিত্রের নাম ছিল নিমচাঁদ। স্বয়ং নাট্যকার দীনবন্ধু মিত্র তার অভিনয় দেখে তাকে বলেছিলেন যে নিমচাঁদ চরিত্রটি যেন তার জন্যই প্রস্তুত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাংলা নেটের প্রিপারেশনে খুবই ইম্পর্টেন্ট। আসুন জেনে নেওয়া যাক এই আলোচনার মধ্যে থেকে পাওয়া আরও কিছু তথ্য। পরবর্তীকালে তারা অভিনয়ের জন্য বেছে নিয়েছিল লীলাবতী নাটকটি। সেই লীলাবতী নাটকটিও অভিনীত হয়েছিল দীনবন্ধু মিত্রের রচনায়। সেই লীলাবতী নাটকটির রচনাকার ছিলেন দীনবন্ধু মিত্র। এটি অভিনয়ের প্রথম তারিখ 1871 খ্রিস্টাব্দে জুলাই মাস, 1278 বঙ্গাব্দের আষাঢ় মাস। সুতরাং সধবার একাদশী নাটকটি অনুষ্ঠিত হবার পরে বাগবাজার অ্যামেচার থিয়েটারে দ্বিতীয় যে নাটকটি অনুষ্ঠিত হয় সেটি নাট্যকার দীনবন্ধু মিত্র রচিত লীলাবতী। সেটি প্রথম অভিনীত হয়েছিল 1871 খ্রিস্টাব্দের জুলাই মাসে, 1278 বঙ্গাব্দের আষাঢ় মাসে। এই অভিনয় অনুষ্ঠিত হয়েছিল কোথায়? না, শ্যামবাজারে রাজেন্দ্রলাল পালের বাড়িতে স্থায়ী মঞ্চ তৈরি করে। যখন লীলাবতী নাটকটি অভিনীত হচ্ছে তখন এই দলটির নাম পাল্টে দেয়া হয়। দলটির নাম পাল্টে রাখা হয় শ্যামবাজার নাট্য সমাজ। এই লীলাবতী নাটকে গিরিশচন্দ্র অভিনীত চরিত্রের নেই কী নাম ছিল? গিরিশচন্দ্র অভিনীত চরিত্রটির নাম ছিল ললিত। এই সময় পুনরায় দলটির নাম বদলানোর সিদ্ধান্ত তারা নেয়। সুতরাং তৃতীয়বারের জন্য দলটির নাম বদলে যে নামটি হয় সেটি হলো দি ক্যালকাটা ন্যাশনাল থিয়েটার। পরবর্তীকালে এই ক্যালকাটা অংশটুকুও তারা বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ন্যাশনাল নামকরণের প্রস্তাব কে করেছিলেন? হিন্দু মেলার সম্পাদক নবগোপাল মিত্র। সুতরাং সমস্ত তথ্যগুলি এই আলোচনা থেকে যা পাওয়া গেল তা তোমরা প্লিজ ভালো করে প্রিপারেশনের জন্য ব্যবহার করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটি এপিসোড নিয়ে খুব শীঘ্রই।